সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে বাকাশাস বাগমারার সেই জাবের বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ছয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাশাস এর সদস্যরা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন সকাল নয়টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে বেলা পর্যন্ত অবিলম্বে কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছে এ সময় তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা বলেন যে প্রশাসনের অনেক পদবি ও বেতন বৈষম্য দূর করা হয়েছে অথচ আমরা দীর্ঘ আঠারো বছর যাবত আন্দোলন করে আসছি আমাদের বেতন বৈষম্য দূর করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাই আমাদের দাবি যে অতি দ্রুত সময়ে আমাদের এই দাবি মেনে নিয়ে বেতন বৈষম্য দূর করবে সরকার রাজশাহী বাকাশস এর সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মবিরতিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু রাজশাহী জেলা সহ সভাপতি রফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক মাসুদ করিম সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার সহ অন্যান্যরা আমাদের এই কর্মসূচির বৈষম্য প্রথমে হলো এটাই আমরা বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি আমাদের প্রথম থেকে আমরা দীর্ঘ আজকে প্রায় উনিশ বছর আমাদের এই আন্দোলনটা এক সাল থেকে আমরা আমাদের বেতন বৈষম্য দূরীকরণ এবং পদবী পরিবর্তনের দাবি আন্দোলন নিয়ে আমরা এই অংশগ্রহণ করছি এই পর্যন্ত আমরা চলে আসছে তো শেষ পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত আমরা যখন দেখছি আমাদের এটা কার্যকর হচ্ছে না বিশেষ করে আমরা প্রশাসনের কর্ণধার আমরা যে প্রশাসন চালাই গোটা বাংলাদেশকে আমরা চালাই প্রশাসন চালাই সবাইকে অথচ আমাদের নিচে যারা আছে অনেকেই মানে ম্যাক্সিমামই আমরা এই কিছুদিন আগে আপনাদেরকে লিফলেটও দিয়েছি সবারই পদবি পরিবর্তন হয়ে গেছে একমাত্র আমাদের ছাড়া রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে জাবের বাহিনীর প্রধান জাবের আলী সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গ্রেপ্তারকৃতরা হলেন জাবের বাহিনীর প্রধান উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের জাবের আলী তার প্রধান সহযোগী একই গ্রামের রহমান খয়রা গ্রামের নারায়ণচন্দ্র সাহা বীরকয়া গ্রামের মোজাম্মেল হক একই গ্রামের শামসুদ্দিন ও মন্দিয়াল গ্রামের জাফর আলী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বেশ কিছুদিন ধরে জাবের আলী সহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে উপজেলার হাট গাঙ্গোপাড়া এলাকা থেকে জাবের আলী ও রহমানকে গ্রেপ্তার করা হয় পরে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে বাগমারা থানার ওসি আতাউ রহমান বলেন জাবের আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তবে হলুদ ঘরের জালাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে নাটোরে দ্বিতীয় দিনের মতো চলছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালন পদবীর পরিবর্তন ও বেতন স্কেলে সমতা আনয়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী জেলা কালেক্টরেট ভবন চত্বরে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাকাসস নাটোর জেলা শাখার সদস্য সেলিম পারভেজ জাকির হোসেন আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মচারীগণ বক্তারা বলেন প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের চেয়ে বেতন স্কেল কম থাকা ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তার বেতন স্কেল বৃদ্ধি করা হয়েছে পদবি পরিবর্তন করে কর্মকর্তা করা হয়েছে এই বৈষম্যতার কারণে প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে বক্তারা ঘোষণা দেন অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে জেলার সাতটি উপজেলা পরিষদ কার্যালয়েও আর এর ফলে প্রশাসনের সেবা নিতে আসা জনগণ ভোগান্তির শিকার হচ্ছে গতকাল সোমবার থেকে প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা এই কর্মবিরতি শুরু করে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় আফ্রিকা শহরের সৌজন্যে বেগমগঞ্জ কাদিরপুরে ইউসুফের টেক রাবিয়া রোপ্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জাবেদ উদ্দিন সুজনের সভাপতিত্বে ও রাকিবের পরিচালনায় অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহম্মদের রহমান সোহেল বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন আমিন কুয়েত প্রবাসী বাবু তপন কুমার দাস বেলজিয়াম প্রবাসী ইমাম হোসেন সুমন চৌমোহনী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন যুবলীগ নেতা রাসেল সহ অনেকেই খেলায় চ্যাম্পিয়ন অর্জন করেন সীমান্ত একাদশ ও রানার্স আপ অর্জন করে নিপু একাদশ নাটোরে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে চালের দাম মোটা চালের দাম তেমন একটা না বাড়লেও বেড়েছে চিকন চালের দাম এতে করে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন সাধারণ মানুষ হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ কি তা বুঝতে পারছে না কেউ তবে কারণ হিসেবে ধানের মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন মিলাসহ পাইকারি বিক্রেতারা চাল সহ বিভিন্ন নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি থামাতে প্রশাসনের মাঠে নামা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ বিস্তারিত নাটোর প্রতিনিধি শরীফুল ইসলাম শরীফের প্রতিবেদনে নাটোর জেলায় ছোট মাঝারি ও বড় মিলিয়ে প্রায় বারোশো চাল কলে ধান থেকে চাল উৎপাদন করা হয় হঠাৎ করে গত সপ্তাহে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে চিকন চাল কেজি প্রতি দুই টাকা বৃদ্ধি পেয়েছে মিলাররা বলছেন মোটা চালের দাম স্বাভাবিক রয়েছে যে চাল বছরে একবার ওঠে যেমন মিনিকেট এই সময়ে ওই চালের ঘাটতি দেখা দেওয়ায় দামটা একটু বাড়তি হয় শীতের কারণে আবহাওয়ার তাপমাত্রা কম থাকে এর ফলে ধানের চাতাল থেকে চাল উঠতে সময় একটু বেশি লাগে এই জন্য এই সময় চিকন চালের ঘাটতি পরে বাজারে এতে দামটা একটু বৃদ্ধি হয় শীতের সময় নর্মাল মানে কম তাপ থাকে ধান উঠতে খোলার থেকে চাতাল থেকে বারো তেরো দিন সময় লাগে এই জন্য চালটা ক্রাইসিস দেখা যায়। আর এই চালটার দাম এই জন্য দুই তিন বাড়ে মানে গতবারও বাড়েনি এবার বাড়ি ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন কৃষকের ঘরে ধানের মজুদ শেষ বাজারে যে পরিমাণ মিনিকেট চালের আমদানি ছিল সেই চাল বিক্রি হয়ে গেছে এর ফলে মিনিকেট চাল সহ আতপ জাতীয় চালের দামটা বৃদ্ধি পেয়েছে নতুন ধান যেগুলো উঠেছে সেই চালের দাম বাড়েনি আমাদের যে নিম্নমানের চাউলগুলো স্বাভাবিক পর্যায়ের যে চাউলগুলো ওগুলো স্বাভাবিক মানেই আছে আর মিনিকেট চাউলটা বিশেষ করে যেগুলো আমাদের বছরে একবার উঠে সেগুলো চালের এই সময়টা কিছুটা ঘাটতি দেখা দেয় যার কারণে বাজারটা দু এক করে স্বাভাবিক বাড়ছে কৃষক জানান ধান আবাদে খরচ বেশি কিন্তু বাজারে ধানের দাম কম অথচ চালের বাজারে দাম বেশি চার বিঘা জমিতে ধান আবাদ করতে তাদের খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা সেই জমির ধান বিক্রি করেছেন পঁচিশ হাজার টাকায় কম দামে ধান বিক্রি করে এখন বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে তাদের ধান চাষ করে লোকসানে পড়তে হয় বলে জানালেন এই কৃষক ধানের আবাদ করতে গেলে খরচ অতিরিক্ত খরচ হয় এবং ধান বেচতে গেলে পরে কম দামে বেচা লাগে বর্তমানে চাউল কিনতে গেলে অতিরিক্ত দামে চাউল কিনা লাগে বর্তমানে বাজারে চাউলের দাম বেশি ধানের দাম বর্তমানে ধানের দাম কম আমরা বাগি বর্গা দিয়ে জমি চাষ করি কামলা কৃষক নিয়ে আমরা যখন ধান বেচতে যাই আমরা ধানের দাম পাই না যখন কিনতে যাই তখন আমাদের থেকে চালের দাম বেশি নেয় কৃষকেরা কি করি তাহলে আমরা খাদ্য ইয়া করবো আমরা খাওয়া লাগে তাই আমরা ওই বেশি দামে নিয়ে খাওয়া লাগে কামলা নিয়ে আমরা যে কামলার দাম দিব আমরা একটা আবার ধান যে ঘরে আনবো বাড়িতে আনবো তা সে পর্যায়ে আমরা তো লাভবান হইতে পারি না চার বিঘে আবাদ করছি আমি ঋণ করে ঋণ করে আবাদ করে আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা খরচ ধান পাইছি আমি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেশি আমার খরচ আছে না বিঘে কে আট হাজার টাকা খরচ গেছে এখন এই বেশি কিনেও তো এখন ঋণ করার টাকা আমার হচ্ছে না পরে এখন বেশি কিনে দিয়ে এখন আমরা কিনে খাওয়া লাগে চালের দাম বেশি ক্রেতা জানালেন তিনি পেশায় একজন ভ্যান চালক সকালে চাল কিনতে এসে জানতে পারেন চালের দাম বেড়ে গেছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়ছেন আমরা গরিব মানুষ চাউল কিনতে আসছি আসা দেখেছি চাউলের দাম দেখেছি তার দুই তিন টাকা বেশি বেড়ে গেছে আমরা ভ্যান খাই কিভাবে চাউল খাবো চাল ব্যবসায়ীদের এই নেতা বললেন বাজারে ধানের দাম বেশি ও চাহিদার তুলনায় আমদানি না থাকায় চালের দাম বৃদ্ধি পেয়েছে ধানের দাম বেশি থাকলে বাজারে চালের দামও বেশি থাকবে চাউলের বাজার বৃদ্ধি পাওয়ার কারণ একটাই কৃষকের ঘরে ধানের পর্যাপ্ত পরিমাণ শেষ এবং বাজারে যে পরিমাণ মিনিকেট চাউল আমদানি ছিল সেটাও কম এই কারণের জন্যই মিনিকেট চালের দামটা বেশি কেজি প্রতি এক টাকা দু টাকা আর এছাড়া ধানের দাম বৃদ্ধি পাওয়ার জন্য চালের দাম বেশি নতুন ধান আমন এটা দাম বৃদ্ধি পায়নি যদি চালের দামের ঊর্ধ্বগতি না থামানো যায় তাহলে দাম নিয়ে বিপাকে পড়বে সাধারণ মানুষ তাই অতি শীঘ্রই বাজার মনিটরিং এর মাধ্যমে চালের দাম স্থিতিশীল রাখার দাবি করছে সাধারণ মানুষ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ